কোশকমন্ডল আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিবেট ফর ডেমোক্রেসি ও এটিএন বাংলা যৌথ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতার আজকের এই আসরে আমাদের আজকের এই ছায়া সংসদের বিষয় নির্ধারিত হয়েছে আগামী মার্কিন নির্বাচনের ফলাফল বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে না আসুন দেখি আমাদের আজকের এই দুই দলের বিতার্কিকরা তারা কীভাবে এই যে প্রস্তাবিত বিষয় সেই বিষয়ের উপর তারা মূল্যায়ন করে এবং বক্তব্য প্রদান করে আমাদের এই আসরে সরকারি দল হিসাবে যারা রয়েছেন তারা হচ্ছেন ঢাকার দল ইভাইস ইউনিভার্সিটি এবং অন্য আরেকটি বিশ্ববিদ্যালয় যেটি হচ্ছে বিরোধী দল হিসাবে রয়েছে তারা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারা চট্টগ্রাম থেকে এসেছে আসুন দর্শক মণ্ডলী আমরা পরিচিত হয়ে নিই আমাদের ধানমন্ডিতে অবস্থিত ইভাইস ইউনিভার্সিটির বক্তাদের সাথে ইভাইস ইউনিভার্সিটির বক্তারা হল মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা মোহাম্মদ রিয়াজুল ইসলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অনিতা ইসলাম মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য মাসুদ সিকদার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দলের বক্তারা হল মাননীয় বিরোধী দলের নেতা এনজামাম উল হোসাইন মাননীয় বিরোধী দলীয় উপনেতা সাহেলা আক্তার এবং মাননীয় বিরোধী দলীয় সংঘ সদস্য সাজ্জাদ হোসাইন আজকের বিতর্ক প্রতিযোগিতায় যে তিনজন সম্মানিত বিচারক আমাদের সাথে বিচার কার্য সম্পাদন করবেন তারা তিনজনই প্রাক্তন এক একসময় তারা সেরা বিতর্কিক হিসাবে অনেক খ্যাতি অর্জন করেছে আমাদের সাথে রয়েছেন ডক্টর এস এম সোলাইম্যান সহযোগী অধ্যাপক উদ্যান তত্ত্ব বিভাগ সেরা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছেন রোকে পারবিন জুই সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ ঢাকা কলেজ এবং আরও রয়েছেন অন্য একজন প্রাক্তন বিতর্কী ডক্টর এস এম মোরশেদ উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আজকে এই তরুণ বিতর্কিকদের বক্তব্যের আলোকে বক্তব্য প্রদান করার জন্য আমাদের সাথে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব ডক্টর জাফর আহমেদ খান ডক্টর জাফর আহমেদ খান তার পেশাগত জীবনে তিনি আমেরিকায় যে দেশটির নির্বাচনে আমরা কথা বলছি সেখানে তিনি নিয়োজিত ছিলেন কাজ করেছেন এবং কাছ থেকেই সে দেশে নানারকম কৃষ্টি রকম রাজনৈতিক বিষয়গুলি তিনি দেখেছেন আমরা তার বক্তব্য শুনব আমাদের আয়োজনের একেবারে শেষ প্রান্তে শুরু করছি ছায়া সংসদ এবং একই সাথে আহ্বান করছি এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী মোহাম্মদ রিয়াজুল ইসলামকে তার বক্তব্য উপস্থাপন এবং উপস্থাপিত বক্তব্যের আলোকে যুক্তি এবং তার তথ্য তথ্য উপস্থাপন করার জন্য আপনার অনুমতি ক্রমে এই সংসদের প্রধানমন্ত্রী হিসেবে আমি যে প্রস্তাবটি আজকে উত্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে এই সংসদ মনে করে যে আগামী মার্কিন নির্বাচনের ফলাফল বাংলাদেশের রাজনীতিতে কোনো ধরনের প্রভাব ফেলবে না মানুষ স্পিকার আজকে যথাযথভাবেই উত্থাপিত প্রস্তাবটি সংগ্রামের দাবি রাখে আমরা আগামী নির্বাচন বলতে বোঝাচ্ছি দু হাজার ষোলো সালের আটই নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুষ্ঠিত হতে যাচ্ছে এমন প্রেসিডেন্ট নির্বাচনকে আমরা ফলাফল বলতে বোঝাচ্ছি সেই নির্বাচনে অংশগ্রহণকারী দুটি প্রধান দল ডেমোক্রেট এবং রিপাবলিক দলের নির্বাচিত হয়ে যে কোনো একটি দল ক্ষমতায় আসে কে আমরা বাংলাদেশের রাজনীতি বলতে বোঝাচ্ছি বাংলাদেশে বাংলাদেশের যে সরকার ব্যবস্থা সেক্ষেত্রে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ককে সম্পর্কের ধারাবাহিকতাকে বোঝাচ্ছি যা নির্ধারিত হয় দুই দেশের পররাষ্ট্রনীতির উপর ভিত্তি করে মানুষের আমরা প্রভাব ফেলতে প্রভাব ফেলবে না বলতে বোঝাচ্ছি মার্কিন নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক না কেন বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এবং যুক্তরাষ্ট্রের সাথে নীতির ধারাবাহিকতার কোনো পরিবর্তন ঘটবে না এই সংজ্ঞানের উপর ভিত্তি করে আমরা তত্ত্ব তত্ত্ব এবং উপাত্তের ভিত্তিতে আজকে প্রমাণ করে যাব বা আগামী মার্কিন নির্বাচনের ফলাফল বাংলাদেশের সরকার রাষ্ট্র ব্যবস্থা এবং পররাষ্ট্রনীতির ধারাবাহিকতার কোনো ধরনের পরিবর্তন আসবে না প্রথমত মার্কিন নির্বাচনের ফলাফলের পরে যে সরকারি ক্ষমতায় আসুক সে কোনো সরকারই তাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কোনো পরিবর্তন আনবে না মাননীয় স্পিকার মাননীয় স্পিকার এর কিছু কারণ এর যৌক্তিক কারণ রয়েছে যেটি হচ্ছে তাদের পররাষ্ট্রনীতি নির্ধারণের যে প্রক্রিয়া সেটি অত্যন্ত সমন্বিত একটি প্রক্রিয়া যেখানে মানুষ স্পিকার আমরা দেখতে পাই তাদের তাদের ইন্টেলিজেন্স স্টেট ডিপার্টমেন্ট তাদের কংগ্রেস সিনেট প্রেসিডেন্ট এই সবকিছু সমন্বয় একটি প্রস্তাব গৃহীত হয় মানুষ স্পিকার এবং যেখানে যেখানে কারো একক সিদ্ধান্তে একটি প্রস্তাব গৃহীত হয় না মানুষ স্পিকার এটাই স্বাভাবিকভাবে দেখা যায় সুতরাং আগামী নির্বাচনে যদি কোনো একটি দল পরিবর্তন অথবা প্রেসিডেন্টের পরিবর্তনের মাধ্যমে কোনো একটি সিদ্ধান্ত সেক্ষেত্রে পররাষ্ট্রনীতির কোনো সিদ্ধান্তের পরিবর্তন হবে না এটাই স্পষ্ট মাননীয় স্পিকার মাননীয় স্পিকার পাশাপাশি তাদের পররাষ্ট্রনীতির পরিবর্তনের যে বিষয়গুলো মৌলিক বিষয়গুলো আমরা দেখতে পাই সেটা হচ্ছে সেগুলো যেমন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চালু বাণিজ্যিক স্বার্থ বা ভারসাম্য রক্ষার যে লড়াই মানুষ কিন্তু এর কোনোটি বর্তমান বাংলাদেশের সাথে তাদের যে সার্বিক

বাংলাদেশের যে বাংলাদেশের যুদ্ধপরোধ বিচারের ক্ষেত্রে কিন্তু আমরা এক পাও পিছপা হয়নি আমাদের জায়গা থেকে বরঞ্চ মার্কিন যুক্তরাষ্ট্র আজকে তাদের জায়গা থেকে সরে এসে আমাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে কিন্তু কেন মানুষ স্পিকার এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে এবং সেই কারণটি হচ্ছে মানুষ স্পিকার তাদের কোনো স্বার্থ রয়েছে যে কারণে তারা আমাদের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখছে এবং যে জাতীয় স্বার্থের কারণে আজকে তারা আমাদের সম্পর্কে বজায় রাখছে ঠিক সেই একই জাতীয় স্বার্থ তারা আগামী সরকার মার্কিন নির্বাচনের পরবর্তী সময়ে যে নতুন সরকার আসবে সে সরকারও ঠিক একই কারণে আমাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবে মানব স্পিকার মানুষ স্পিকার এরপরে আমি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি যে কারণে আজকে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সাথে সম্পর্ক বজায় রাখবে সেটি হচ্ছে একটি মৌলিক বিষয় হচ্ছে আধিপত্য বিস্তার করা এই আধিপত্য বিস্তারের ক্ষেত্রে তারা যে আমাদের দক্ষিণ এশীয় দেশে বিষয়টিকে গুরুত্ব দিয়ে থাকে সেটি হচ্ছে তাদের প্রতিপক্ষ পরাশক্তি চীনের যে আধিপত্য বিস্তারটা সেটি রোধ করাটাই হচ্ছে তাদের প্রধান কৌশল এবং সেই কৌশলের কার্যক্রম অনুযায়ী তারা যে ব্যাপারটি করতে যাচ্ছে তারা বা আমাদের দক্ষিণ এশীয় দেশের মধ্যে যে ভারত কেন্দ্রিক ভারতের कट्टी ভারত কেন্দ্রিক একটি আধিপত্য বলয় সৃষ্টি করতে চাচ্ছে এবং ঐতিহ্যগত এবং ভৌগোলিক অবস্থানের দিক থেকে বাংলাদেশের সাথে ভারতের একটি সুন্দর সম্পর্ক বজায় রাখার কারণে স্বাভাবিকভাবেই আজকে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখবে পরবর্তী যে সরকার আসবে সেই সরকারও একই সম্পর্ক বজায় রাখবে মাননীয় স্পিকার অর্থাৎ কারণ এটি হচ্ছে তাদের জাতীয় স্বার্থের ক্ষেত্রেই তারা বজায় রাখছে ফলে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি বা সরকার ব্যবস্থার ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব ফেলবে না সুতরাং মানুষ স্পিকার আজকে যে প্রস্তাবটি উত্থাপিত হচ্ছে সেই প্রস্তাবটি গৃহতর সকল যোগ্যতা রাখে ধন্যবাদ মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সকলকে নিরন্তর ধন্যবাদ আমরা শুনলাম আমাদের আজকের এই ছায়া সংসদের মার্কিন নির্বাচন নিয়ে খুবই সন্ন্যিকটে সে নির্বাচন নিয়ে বাংলাদেশের রাজনীতি কোনো প্রভাব ফেলবে কিনা সে বিষয়ে সরকারি দলের পক্ষ থেকে ছায়া সংসদের এই ছায়া সংসদের তাদের আলোচনা এবং তারা যদি বলছে কোনোভাবে পরিবর্তিত হবে না এবং আধিপত্য বিস্তারের ক্ষেত্রে চীন হয়তো তাদের মাথা ব্যথা কিন্তু বাংলাদেশ এই অঞ্চলের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো পররাষ্ট্র নীতির পরিবর্তনে কোনো মাথা ব্যথা পরবর্তী নির্বাচনও হবে না বলে তারা উল্লেখ করেছে আমরা শুনবো আমাদের আজকের এই প্রতিযোগিতার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দলনেতা অর্থাৎ যিনি ওই দলের পক্ষ থেকে বিরোধী দল নেতা হিসেবে বক্তব্য রাখবেন সেই দলের দলনেতা ইনজামাম উল হুসাইনের কাছ থেকে তার বক্তব্য লক্ষ্য করুন আজকে যখন ভারতে একটি নির্বাচন হয় এবং সেই জায়গায় কোন দল ক্ষমতায় আসছে এবং কোন দল ক্ষমতায় আসছে না সেটি যখন বাংলাদেশের মতো একটি নির্বাচনের রাজনীতি প্রেক্ষাপটে একটি মিষ্টি হওয়ার মতো একটি প্রেক্ষাপটে সৃষ্টি করে সেই জায়গায় মার্কিন পরাশক্তির মতো একটি দেশ যে যেই দেশকে কেন্দ্র করে যে দেশে নির্বাচনকে কেন্দ্র করে পুরো বিশ্বের রাজনীতির প্রেক্ষাপট আবর্তিত হয় সেই সেই নির্বাচনের ফলাফল কিভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে পড়বে না সেটি পুরোপুরি মানুষ স্পিকার একটি অযৌক্তিক প্রস্তাব আজকে যেটি প্রধানমন্ত্রী উত্থাপ করেছেন মানুষ স্পিকার লক্ষ্য করুন আজকে আমরা যে বক্তব্যটি বলে যেতে চাচ্ছি সেটি হচ্ছে আজকে তারা বাংলাদেশের সাথে বাংলাদেশের সাথে ইউএসএ যে সম্পর্কটিকে সুসম্পর্ক বলে অবহিত করছেন সেটি মানুষ স্পিকার সুসম্পর্ক নয় বরং হচ্ছে আধিপত্য বিস্তারের জায়গাটি থেকেই মানুষ স্পিকার এই প্রভাবটি পরিবর্তিত হবে এবং এই প্রভাবটি পড়বে অর্থাৎ আধিপত্য বিস্তারের জায়গা থেকে আজকে নতুন যে মার্কিন প্রশাসনটি আসবে সেই প্রশাসনের কারণে নতুনভাবে প্রভাবটি পড়বে মানুষ স্পিকার প্রথমেই চলে আসে যে এই আজকে যদি নতুন ইউএসএ যে প্রশাসনটি আসবে সেটির মাধ্যমে কী ধরনের প্রভাব আজকে বাংলাদেশের রাজনীতিতে পড়তে পারে মান স্পিকার আজকে আমরা জানি যে আজকে হিলারি হিলারির সাথে আওয়ামী আওয়ামী লীগের যে আওয়ামী লীগের একটি দ্বন্দ্ব রয়েছে একটি সম্পর্কের অবনতি রয়েছে মান স্পিকার আবার আমরা যদি দেখি যে ডোনাল্ড ট্রাম্প বা হচ্ছে হিলারি যে ইস্তিহার এই ইস্তিহারগুলো মাননীয় স্পিকার আজকে বাংলাদেশের সাথে ইউএসের যে রাজনীতিক যে সম্পর্ক এই সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো রাখবে মানুষ স্পিকার তৃতীয়ত হচ্ছে প্রশ্ন একটু নেই জি প্রশ্নটি করুন নেতা বললেন যে বাংলাদেশ স্বাধীন হবার পর অনেক প্রভাব পড়েছে মার্কিনদের ক্ষেত্রে তো আপনি দুই একটি প্রভাবের উদাহরণ দেখিয়ে যান কি কি প্রভাব পড়েছে বাংলাদেশের রাজনীতি স্পিকার লক্ষ্য করুন আজকে যদি লক্ষ্য আজকে যদি তাদের মতে ইউএসের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেটি যদি সুসম্পর্ক হতো এখনো পর্যন্ত কেন আওয়ামী লীগ সরকার দুইবার চেষ্টার পরেও বাংলাদেশের ইউএসের কাছ থেকে তাদের জিএসপি সুবিধাটি আদায় করে নিতে পারেনি সেটি হচ্ছে মানুষ স্পিকার এই এর প্রভাব যখন ইউএসএ লক্ষ্য করছে যে বাংলাদেশের যে সরকার রয়েছে সেটি তার আধিপত্য বলের মধ্যে রাখতে পারছে না তাদের যে চেষ্টা সেই চেষ্টাটি যখন তারা সফল হতে পারছে না তখন তারা বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সংগঠনগুলোর মাধ্যমে আমরা জানি যে আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংকের মতো ঋণ করে সংস্থাগুলো পরোক্ষভাবে আমেরিকা ইউএসের কর্তৃক প্রভাবিত হয়ে থাকে মানুষ স্পিকার এই যে আন্তর্জাতিক সংগঠনগুলোকে প্রভাবিত করার মাধ্যমে সরকারকে একটি চাপ প্রয়োগ সৃষ্টি চাপ প্রয়োগ করছে এটি মানুষ স্পিকার আজকে প্রভাবের পরিবর্তন মানুষ স্পিকার এই প্রভাবটি অবশ্যই বাংলাদেশের রাজনীতিতে পড়বে মানুষ স্পিকার আমরা জানি মানুষ স্পিকার আজকে যখন ওবামা সরকারের শেষ সময়ে এসে বাংলাদেশে একটি নতুন সমস্যার সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে জঙ্গিবাদ সমস্যার সৃষ্টি হয়েছে মানুষ স্পিকার এই জঙ্গিবাদ সমস্যার সৃষ্টির সময়ে বাংলাদেশকে নিয়ে ইউএসএ কোন ধরনের নীতি গ্রহণ করবে সেই বিষয়ে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা কিন্তু আমরা পাইনি অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি নতুন যে নির্বাচনের মাধ্যমে যে নতুন ইউএসএ প্রশাসনটি আসবে সেটি অবশ্যই বাংলাদেশের জন্য এই জঙ্গিবাদ সম্পর্কিত একটি নতুন নীতি গ্রহণ করবে এবং এই নতুন নীতি গ্রহণের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি দল এই যে একটি নীতির মধ্যে দিয়ে একটি আন্দোলন করতে পারবে বা হচ্ছে নতুনভাবে বাংলাদেশের যে রাজনীতির প্রেক্ষাপটটি রয়েছে এটি নতুনভাবে আবর্তিত হবে মানে স্পিকার তাই আশা করছি সংসদে যে যে প্রস্তাবটি উত্থাপিত হয়েছে সেটি গৃহীত হবে না ধন্যবাদ ধন্যবাদ মাননীয় বিনোদন নেতাকে তার বক্তব্যের জন্য যে নতুন মার্কিন প্রশাসন যেটি আসতে যাচ্ছে সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ তথ্য তিনি দিয়েছেন তিনি বলছেন যে হিলারি ক্লিন্টনের সাথে যদি সেই প্রশাসন আছে বর্তমান সরকার বা আওয়ামী লীগ সরকারের টানা কথা তারা বলেছেন বলেছেন যে এটা ওবামা সরকারের শেষ পর্যায়ে বাংলাদেশের একটা জঙ্গিবাদের যে সংকটটি সেই কতটি উল্লেখ করেছেন আমরা শুনব আমাদের আজকের এই প্রতিযোগিতা সরকারি দলের পক্ষ থেকে আমরা যেটি নিয়ে আজকের এই ছায়া সংসদে কথা বলছি সেটি হচ্ছে মার্কিন নির্বাচনের ফলাফল বাংলাদেশের রাজনীতি কোনো প্রভাব ফেলবে কিনা অনুরোধ করছি আজকের এই প্রতিযোগিতার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছায়া সংসদের অনিতা ইসলামকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করার জন্য আজকে দলীয় নেতা যে কথাটি বলে গেলেন হিলারি এবং ডোনাল্ড ট্রাম্পের বিষয়টি মারণীয় স্পিকার আজকে হিলারি আসুক আর ডোনাল্ড ট্রাম্প যে ক্ষমতায় আসুক না কেন আজকে তারা যা আজকে প্রণয়ন করবেন সম্পূর্ণ সেটা জাতীয় ভিত্তিতে করবেন সেখানে তিনি আম্লিক বিএনপি বিবেচনা করে কোনো ফরেন পলিসি প্রণয়ন করবেন না মারুন স্পিকার আমরা জানি মার্কিন একটি আধিপত্য বিস্তারকারী রাষ্ট্র মার্কিনরা বিশ্বব্যাপী একটি স্থায়ী এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় যা তাদের নিজ স্বার্থ হাসিল এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাগুলো সুবিধা আদায়ের ক্ষেত্রে কাজে আসবে আর এটাই মূলত পররাষ্ট্র নীতি মালার প্রধান কথা এখন কথা হচ্ছে আমরা কেন বলছি যে ভারতীয় উপমহাদেশের জন্য নীতি হুমকি স্বরূপ হবে না কারণ তারা যেসব বিষয়গুলোর উপর ভিত্তি করে ফরেন পলিসি প্রণয়ন করে তা আজকে বাংলাদেশের জন্য প্রযোজ্য নয় যেমন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা বাণিজ্যিক স্বার্থ কিংবা ভারসাম্যের লড়াই এগুলো একটিও বাংলাদেশের জন্য আজকে প্রযোজ্য নয় কারণ বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় পরিচালিত একটি রাষ্ট্র মধ্যপ্রাচ্যের মতো আমাদের এই দেশে আমেরিকার তেমন কোনো অর্থনৈতিক স্বার্থ জড়িত নেই মাননীয় স্পিকার পররাষ্ট্রনীতির পরিবর্তন হলে সেটা মধ্যপ্রাচ্য কিংবা চীনের জন্য হবে কিন্তু বাংলাদেশের জন্য সেটা কখনোই নাই মারণ স্পিকার কারণ তারা মধ্যপ্রাচ্যে রা সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় তাদের পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থাকে সমৃদ্ধ করার জন্য মারুন স্পিকার বাংলাদেশের পণ্যের গুণগত মান উন্নত বৃদ্ধি হওয়ার পরও জিএসপি ইস্যুতে ইউএসএর মনোভাব ও সিদ্ধান্তগত কোনো পরিবর্তন আসেনি ইউএসএর সাম্প্রতিক রাজনৈতিক কৌশলের মধ্যে ইন্ডিয়ার সাথে তাদের সম্পর্কের উন্নয়নের মনোভাব লক্ষণীয় টোটাল সাউথ এশিয়াকে কন্ট্রোল করার জন্য এটি তাদের একটি কৌশল যেখানে ক্ষমতায় হিলারি বা ট্রাম্প যেই আসুক না কেন তাদের কৌশল কৌশলের ভিন্নতা থাকতে পারে কিন্তু গোল অ্যাচিভমেন্টের ক্ষেত্রে তাদের লক্ষ্যটা আমরা আমরা গোল অ্যাচিভমেন্টের কথায় আসছি খানিকক্ষণ পর আমরা একটা প্রশ্ন নেই আজকে ডোনাল্ড ট্রাম্পের যে ইস্তেহার যেখানে অভিবাসন নীতি এবং মুসলিম বিরোধী নীতি যেটি রয়েছে এটি যখন প্রয়োগ করবে তখন কিভাবে বাংলাদেশের স্বার্থটি থাকবে এটা তাদের অভ্যন্তরীণ পলিসি হতে পারে কিন্তু এটা কখনোই ফরেন পলিসির মধ্যে আসবে না আর যেখানে অভিবাসীদের কথা আসছে বাংলাদেশ সরকারও চায় না কোথাও কখনো ইলিগাল কোনো অভিবাসী কোনো দেশে থাকুক সুতরাং এখানে ফরেন পলিসির কোনো পরিবর্তনের কোনো নমুনা আমরা দেখতে পাচ্ছি না মার্কিন স্পিকার ইউএসএর সাম্প্রতিক রাজনৈতিক কৌশলের মধ্যে ইন্ডিয়ার সাথে সম্পর্কের উন্নয়নের কথাটি আমি বলে গিয়েছি ভারত বাংলাদেশ সম্পর্কের উপর নির্ভর করছে মার্কিন বাংলাদেশের সম্পর্ক আমেরিকা আজকে চাচ্ছে ভারত বাংলাদেশ একসাথে থাকুক বাংলাদেশ যেন চায়নামুখী না হয় আর ভারত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র যা প্রমাণ করেছে ভারতে এক মন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশকে উদ্দেশ্য করে বলেছেন যে তোমার উন্নতি মানে আমার উন্নতি আর আমার উন্নতি মানেই তোমার উন্নতি স্পিকার আজকে যুক্তরাষ্ট্র কাদেরকে আক্রমণ করতে পারে পারে কাদের ক্ষেত্রে পররাষ্ট্র নীতিমালা চেঞ্জ হতে যারা আজকে সুপার পাওয়ার চ্যালেঞ্জ করার মতন যোগ্যতা রাখে আর সুপার পাওয়ার চ্যালেঞ্জ করার যে সমস্ত রাষ্ট্র আছে এবং যে সমস্ত রাষ্ট্র প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ তাদের ক্ষেত্রে পলিসি চেঞ্জ হওয়ার সম্ভাবনাটি আছে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তা নয় বাংলাদেশের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সুদৃষ্টি রয়েছে এবং ইউএসের সাথে বাংলাদেশের যে সুসম্প করেছে তা আমরা দেখতে পাই ইউএস ব্লুম বার্নিকার যখন বলেন আমরা সব সময় বাংলাদেশের পাশে আছি মার্কিন আজকে ইউএস অ্যাম্বাসেডারের কথা থেকেও আমরা প্রমাণ পাই যে আজকে মার্কিনের সাথে বাংলাদেশের একটি সুসম্পর্ক আছে সুতরাং পুরো বিষয়টি যদি যদি আজকে আজকে আমরা আমরা আলোচনা করি তাহলে দেখতে পাই যে আজকে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব ফেলার ক্ষেত্রে একটি কারণও নেই যে আজকে যেই ক্ষমতা না কেন আজকে রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে না তাই এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত হবার জন্য জোর দাবি জানাচ্ছি ধন্যবাদ মারা স্পিকার ধন্যবাদ সবাইকে অত্যন্ত জোরালো দাবি এবং বললো যে আমরা তো কোনো সুপার পাওয়ার নয় আমাদের দেশে সৌদি আরবের মতো বা মধ্যপ্রাচ্যের মতো এরকম কোনো তেল সম্পদ নেই যেখানে তাদের এই প্রাকৃতিক সম্পদের প্রতি আমাদের নজর থাকবে আমাদের একটা সুসম্পর্ক রয়েছে সেই সম্পর্ক বজায় থাকবে সেখানকার প্রশাসনে হিলারি আসুক আর ট্রাম্প আসুক কোনোভাবেই তার পরিবর্তন আমাদের দেশে আসবে না আমরা জিএসপিতে এখনও পরিবর্তন হয়নি তখনও পরিবর্তন হবে কি না সেটি কিন্তু এই সরকার পরিবর্তনের মধ্যে দিয়ে তাদের বা তাদের এই নির্বাচনের পরিবর্তনের মধ্যে দিয়ে কোনোভাবেই আমাদের বাংলাদেশের প্রভাব ফেলবে না আমরা শুনবো আমাদের আজকের এই প্রতিযোগিতার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দল থেকে আগত দলের মাননীয় বিরোধী উপনেতা সালেহা আক্তারের কাছ থেকে এবারে তার বক্তব্য তাদের সংজ্ঞায়ন অনুসারে আজকে যে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক এবং এই সম্পর্কে যে ধারাবাহিকতা নির্বাচন যে তাদের যে নির্বাচনটি আছে সেই নির্বাচনের পরে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং সেই অব্যাহত থাকার কারণে বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা তার মধ্যে কোনো প্রভাব পড়বে না পড়বে তারা বলছেন যে প্রভাব পড়বে না আর আমাদের স্ট্যান্ড পয়েন্টটি হচ্ছে মাননীয় স্পিকার খুব পরিষ্কার যে কীভাবে সেটা আমরা আমরা দেখাবো কীভাবে সেটা বাংলাদেশের রাজনৈতিক অবস্থার মধ্যে পরিবর্তনটি আনবে বা প্রভাবটি বিস্তার করবে আমার প্রথম বক্তা এত ইতিমধ্যেই বলে দিয়েছেন যে বাংলাদেশের কোন কোন ক্ষেত্রে ইউএসএফ তার প্রভাবগুলো বিস্তার করে থাকেন আমি আমার এই পর্যায়ে দেখাবো যে কিভাবে এই বর্তমানে যে দুটি পদপ্রার্থী রয়েছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী রয়েছেন তাদের যে রাজনৈতিক ইশতিহার এবং তাদের দুজনের সাথে বাংলাদেশের যে বর্তমান সরকারের যে সম্পর্ক দুটি দলের যে সম্পর্ক সেই সম্পর্ক অনুসারে পরবর্তীতে নির্বাচন পরকালীন সময়ে তাদের যে নির্বাচনের যে ফলাফলটি আসবে যে প্রশাসনটি আসবে সেই প্রশাসনের সাথে বাংলাদেশের সম্পর্কটি কিভাবে পরিবর্তিত হতে পারে এবং তাদের এই পরিবর্তনের কারণে কীভাবে সেটা বাংলাদেশের রাজনৈতিক অবস্থার প্রভাব বিস্তার করে পরিবর্তনটি আনতে পারে তারা বারবার বলে যাচ্ছেন যে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সাথে যুক্তরাষ্ট্রের কোনো অর্থনৈতিক সম্পর্ক নেই মানুষ স্পিকার তারা হয়তো বা জানেন না বাংলাদেশ যুক্তরাষ্ট্রের জন্য একটি অন্যতম এক্সপোর্ট নির্ভর একটি দেশ যারা প্রচুর পরিমাণ রপ্তানি করে যে আমরা গার্মেন্টস শিল্পটি রয়েছে আমরা অনেক আমরা অনেক কম মূল্য কম কম মূল্যে ইউএসএতে বস্ত্র দিয়ে থাকি ম্যান স্পিকার সেক্ষেত্রে তাদের সাথে আমাদের অনেক ভালো একটি সম্পর্ক রয়েছে অর্থনৈতিক ক্ষেত্রে অন্যদিকে আমরা যদি দেখি বাংলাদেশের মতো যারা উন্নয়নশীল রাষ্ট্রগুলো রয়েছে তারা অনেকাংশেই অনেকাংশে নির্ভরশীল থাকে ওয়ার্ল্ড ব্যাঙ্ক বা বিভিন্ন দাতা সংস্থার কাছে যেগুলো পরোক্ষভাবে হোক বা প্রত্যক্ষভাবে হোক ইউএসএর মতো রাষ্ট্রগুলোর কাছে মাননীয় স্পিকার কিছুটা তাদের দ্বারা প্রভাবিত হয়ে থাকে মাননীয় স্পিকার লক্ষ্য যদি ধরে নিলাম যে হিলারি ক্লিন্টন এই নির্বাচনে জিতে গেলেন মাননীয় স্পিকার সেক্ষেত্রে যদি আমরা দেখি যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে যে সম্পর্কের অবনতি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এবং হিলারি ক্লিন্টনের মধ্যে হয়েছিল সে তার রেশ ধরে যে বর্তমান যে আমাদের সরকার ব্যবস্থা সরকার সরকারি দল রয়েছেন তাদের সাথে এই 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 সম্পর্কটি কতটুকু বেগবান হবে সেটি অবশ্যই প্রশ্নবিদ্ধ মাননীয় স্পিকার আমরা আরও দেখতে পাই সবসময় বিএনপির সাথে ইউএসের একটি ভালো সম্পর্ক সবসময়ই থাকে আমরা দেখতে পাই বর্তমানে বিএনপিকে পেছন থেকে সহযোগিতা করার মতো প্রভাবশালী কোনো দেশ নেই আমরা যদি দেখি হিলার ক্লিন্টন যদি ক্ষমতায় আসেন তিনি এখানে একটি গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন এবং বিএনপি তাদের যে আন্দোলনগুলো রয়েছে সেগুলো বেগবান করার মাননীয় স্পিকার একটি উপাদান পেয়ে যেতেও পারেন সেই ক্ষেত্রে যে রাজনৈতিক অস্থিরতাটা তৈরি হবে এবং রাজনৈতিক যে পালাবদলটি হতে পারে মাননীয় স্পিকার সেটা বাংলাদেশের রাজনীতিতে অবশ্যই প্রভাব বিস্তার করবে দ্বিতীয়ত ধরে ধরেনি যদি ডোনাল্ড ট্রাম্প বা ক্ষমতায় আসেন মাননীয় স্পিকার তিনি একজন প্রেসিডেন্ট পদপ্রার্থী তার কিছু ইশতিহার রয়েছে সেই ইশতিহারের অন্যতম প্রধান যেটি গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য সেটি হচ্ছে অভিবাসী ব্যবস্থা মাননীয় স্পিকার আমরা জানি বিপুল পরিমাণ মুসলমান অভিবাসী ইউএসএতে থাকেন মাননীয় স্পিকার যারা বাংলাদেশি তাদের উপর যদি কোনো বিরূপ প্রভাব পড়ে সেই বিরূপ প্রভাব অবশ্যই ইউএস এবং বাংলাদেশের যে সম্পর্ক মাননীয় স্পিকার সেটির উপর অবশ্যই পড়বে সেই সেই সম্পর্কে রেজ ধরে আমরা জানি যে বারাক ওবামার যে সকল ইস্তেহার গুলো ছিল সেগুলো বুশের অনেক বিপরীত ছিল কিন্তু পরবর্তীতে বারাক ওবামার ক্ষমতায় আসার পরে সেগুলো বাস্তবায়ন করেছেন তো ডোনাল্ড ট্রাম্প যদি একবার ক্ষমতায়

বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটের কথা উল্লেখ করে আওয়ামী লীগ বিএনপির নানা প্রেক্ষাপট নিয়ে এসছে এবং হিলারি ক্লিন্টেনের সাথে ডক্টর ইউনুসের যে সম্পর্ক এবং সে সম্পর্কের কারণে যদি কোনো কারণে হিলারি ক্লিন্টন জিতে যায় তাহলে বাংলাদেশের রাজনীতিতে একটা প্রভাব পড়ার কথা তিনি উল্লেখ করেছেন একই সাথে তিনি বিএনপির সাথে যে আমেরিকান সরকারের একটা সুসম্পর্কের কথাও তিনি এখানে উল্লেখ করেছেন তবে আমরা এটাও একটু আমাদের দর্শকরা নিশ্চয়ই আমরা সকলে জানি যে সেটি হচ্ছে যে যখন ভারতে নির্বাচন আসে এবং সেই নির্বাচনের ক্ষেত্রেও আমরা দেখেছি আমরা শুনেছি যখন মোদী সরকার আসবে তখন বাংলাদেশের একটা রাজনীতি পরিবর্তন হওয়ার কথার কথা আমরা শুনতে পেয়েছিলাম কিন্তু তারপরেও কিন্তু আমরা সেরকম কোনো অবস্থান দেখতে পাইনি যাও। আমরা শুনছিলাম আমাদের আজকের এই প্রতিযোগিতার মাননীয় বিরুদুল্ল উপনেতার বক্তব্য এবারে শুনবো এই প্রতিযোগিতার প্রথম পর্বের সর্বশেষ বক্তার বক্তব্য তিনি হচ্ছেন মাননীয় বিরোধীদলীয় মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য মাসুদ সিকদার আহ্বান করছি যারা মাসুদ সিকদারকে তার বক্তব্য প্রদান করার জন্য লক্ষ্য করুন বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে রিচার্ড নিক্সন জিমি কার্টার রোনাল্ড রিগান বুশ সিনিয়র বিল ক্লিন্টন ডব্লিউ বুশ এবং ওবামা পর্যন্ত যতবার প্রেসিডেন্ট গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে চেঞ্জ হয়েছে কখনও তাদের ফরেন পলিসি চেঞ্জ হয়নি মানুষ স্পিকার লক্ষ্য করেন মানুষ স্পিকার বাংলাদেশের রাজনীতিতে তখন কোনো প্রভাব পড়েনি কারণ বাংলাদেশ ইজ নট এ বিগ প্লেয়ার ইন ইন্টারন্যাশনাল ফিল্ড মানুষ স্পিকার লক্ষ্য করুন তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা বলেছে মানুষ স্পিকার ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা সবাই জানি যে বিল ক্লিন্টন ডক্টর মোহাম্মদ ইউনুসের ভালো বন্ধু মাননীয় স্পিকার এবং ভালো বন্ধু হওয়ার কারণে যদি প্রভাব পড়তো তাহলে এই ওবামার সময় পড়ত কারণ এটাও তো ডেমোক্রেটিকটাই ছিল ক্ষমতা মাননীয় স্পিকার মানুষ স্পিকার লক্ষ্য করুন কারণ আজকের যে মার্কিনটা রয়েছে তারা জাতীয় স্বার্থ দিয়ে বিবেচনা করে মানুষ কোনো ব্যক্তি স্বার্থ দেখে না মানুষ স্পিকার মাননীয় স্পিকার লক্ষ্য করুন তিনটি কারণে আজকের পররাষ্ট্রনীতি পরিবর্তন হতে পারে সেটি হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা মানুষ স্পিকার এবং এই গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে কেন বাংলাদেশের রাজনীতিতে প্রভাব পড়বে না এর কারণ হচ্ছে মানুষ স্পিকার আজকে আমার দেশের গণতন্ত্র খুব শক্ত অবস্থানে রয়েছে মাননীয় স্পিকার আজ আমরা মধ্যমায়ের দেশ ধরি মানুষ স্পিকার আগে আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল নিয়ে কাজ করতাম আজকে আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি মানুষ স্পিকার আজ আমরা অনুন্নত না যে কে আসলে আমাদের দান খয়রাত খরাত স্পিকার আজকে আমরা সেটা ভাবি না মাননীয় স্পিকার যেমন আজকে আমরা পদ্মা সেতু নিজেদের অর্থায়নে করেছি মাননীয় স্পিকার মানুষ স্পিকার লক্ষ্য করুন বাংলাদেশের সাথে তাদের ভারসাম্যের কোন স্পিকার কারণ তাদের লড়াই চীনের সাথে সেখানে প্রতিযোগিতা হয় ভারসাম্যের লড়াই হয় মানুষ স্পিকার পরিবর্তন আসলে সেখানে আসতে পারে মাননীয় স্পিকার মানুষ স্পিকার লক্ষ্য করুন বাংলাদেশের সাথে কাদের সম্পর্ক ভালো বাংলাদেশের সাথে আজকে ইন্ডিয়ার সম্পর্ক ভালো রয়েছে জাপানের সাথে সম্পর্ক ভালো রয়েছে মার্কিনদের সাথেও কিন্তু এদের সম্পর্ক ভালো রয়েছে তার মানে আমরা একটি মৈত্রিক সম্পর্কের বন্ধন আবদ্ধ আজকে আমরা একটি বন্ধুত্ব সম্পর্কের বন্ধন আবদ্ধ মানুষ স্পিকার তাই বাংলাদেশের রাজনীতির প্রভাব পড়ার কোনো সম্ভাবনা নেই মানুষ স্পিকার তাই তো মানুষ স্পিকার পাঁচ জানুয়ারি যে নির্বাচন হয়েছিল বাংলাদেশে সেই নির্বাচনের বিরুদ্ধে যখন মার্কিনরা অবস্থান করেছিল তারা সেখান থেকে সরে দাঁড়িয়েছে মানুষ স্পিকার এবং জনকেরি এই বাংলাদেশ ভিজিট সেটা আবার প্রমাণ করে দিল যে বাংলাদেশের সাথে আমেরিকার একটি সুন্দর সম্পর্ক রয়েছে যেই জনকেরি দুই সালে বাংলাদেশকে তলাবিহীন ঝুরি বলেছিল মাননীয় স্পিকার সেই জনকিরি দুই সালে বলেছে যে বাংলাদেশের উন্নয়নে সবসময় পাশে থাকবে মাননীয় স্পিকার মানুষ স্পিকার লক্ষ্য করুন তারা আজকে আর এম জি মার্কেটের কথা বললো মানুষ স্পিকার আর এম জি মার্কেটের প্রভাবের কথা তারা বলেছে আর এম জি মার্কেট নির্ভর করে কোয়ালিটি কস্ট এবং কোয়ান্টিটির উপর মানুষ স্পিকার কোনো ব্যক্তি কিংবা কোনো রাজনৈতিক দলের উপর আর এম জি মার্কেট নির্ভর করে না মানুষ স্পিকার মানুষ স্পিকার এবার আসি ডোনাল্ড ট্রাম্পের ইশতিহারের কথা যেটা তারা বারবার বলছিল মাননীয় স্পিকার ডোনাল্ড ট্রাম্প বলেছে যে তিনি ক্ষমতা আসলে অবৈধ অভিবাসীদের তাড়িয়ে দিবেন মানুষ আমরাও চাই সেখানে যাতে কোনো অবৈধ অভিবাসী না থাকে মাননীয় স্পিকার এছাড়া এ ধরনের ইস্তিহার আমরা এর আগেও দেখেছিলাম মাননীয় স্পিকার আমাদের পার্শ্ববর্তী দেশ সেই বর্তমান ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বল অনেক ইশতিহার দিয়েছিল মানুষ স্পিকার বাবরি মসজিদ সহ কোনো ইস্তহার কিন্তু বাস্তবায়নের দিকে যায়নি মানে স্পিকার এগুলো হচ্ছে নির্বাচনে ভোট আদায় করার কৌশল মাননীয় স্পিকার কারণ ধর্মের রাজনীতি আজকে সারা পৃথিবী ব্যাপী চলছে মাননীয় স্পিকার মানুষ স্পিকার লক্ষ্য করুন আজকে বিরোধী দল যখন প্রভাব পড়ার কথা বলে মাননীয় স্পিকার তখন দেশপ্রেমী মানুষগুলো কাঁদে মাননীয় স্পিকার কারণ তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি মাননীয় স্পিকার সেই বাংলাদেশের সার্বভৌমত্বকে ছোট করার কথা মনে হয় মানুষ স্পিকার আজকের বিরোধী দল বুঝতে পেরেছে যে বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রভাব পড়বে না মানুষ স্পিকার তারপরেও তারা আজকে বিরোধিতার স্বার্থেই বিতর্ক করছেন মাননীয় স্পিকার যদি আজকের এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত না হয় মাননীয় স্পিকার তাহলে আমার দেশের সার্বমত্বকে ছোটো করা হবে মানুষ স্পিকার তাই এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত হওয়ার সকল যোগ্যতাই রাখে মানুষ স্পিকার এই প্রস্তাবটি যাতে এই সংসদে গৃহীত হয় সেজন্য জোর দাবি জানাচ্ছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ঘুরে ফিরে কিন্তু একটাই কথা ভারসাম্যের লড়াই এবং এই লড়াই তো আমাদের সাথে নয় এবং সরকার সেটি বলার চেষ্টা করছে এবং বলেছে পাঁচ হাজার নির্বাচনে যদি প্রভাব পড়তো তাহলে এতদিন কেন প্রভাব পড়েনি আবার নতুন নির্বাচন হয়ে এখন তো যারা ক্ষমতায় রয়েছে তারাই তো পাঁচই জানুয়ারি নির্বাচন নিয়ে তারা প্রশ্ন তুলেছিল সুতরাং পরবর্তীতে সেটি পড়ার সম্ভাবনা নাই এবং জোর দাবি করে আবারও প্রস্তাবের পক্ষে মাননীয় সদস্য তার বক্তব্য প্রদান করে এই প্রস্তাবটি যাতে এই সংসদে গৃহীত হয় সে আবেদনের মাধ্যমে শেষ করেছেন বক্তব্য আমরা শুনবো আমাদের আজকের প্রতিযোগিতার মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য সাজ্জাদ হোসেনের কাছ থেকে এবারে তার বক্তব্য ধন্যবাদ মানুষ স্পিকার সংসদে এই পর্যায়ে সুযোগ দেওয়ার জন্য মানুষ স্পিকার যখন আমরা জানি যে আন্তর্জাতিক রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু এবং চিরস্থায়ী শত্রু বলে এই বাক্যটিতে মিথ্যা মাননীয় স্পিকার সেখানে মানুষ স্পিকার তারা আজকে বলে বলে দেওয়ার চেষ্টা করছেন যে নতুন দল যে ক্ষমতায় আসুক না কেন যে ধারাবাহিক সম্পর্কটি এই ধারাবাহিকই থাকবে মানুষ স্পিকার মানুষ সম্পূর্ণ মিথ্যা একটি এবং বাইবে একটি বক্তব্য মানুষ স্পিকার মানুষ স্পিকার দেখিয়ে যায় তারা আজকে উদাহরণ চাচ্ছে যে কীভাবে পররাষ্ট্রনীতির পরিবর্তনটা আসলো মানুষ স্পিকার যখন আমরা ইতিহাসের দিকে তাকাই যখন উনিশশো একাত্তর সালে হেনজি কিসিনজার বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়ি হিসেবে আখ্যায়িত করে এটি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একটি অবমান একটি বক্তব্য হয়ে যায় তখন মানুষ স্পিকার একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত আমেরিকার সাথে মানুষ স্পিকার বাংলাদেশের কোনো সুসম্পর্কিত থাকে না মানুষ স্পিকার পরবর্তী মানুষ স্পিকার জিয়া এসে একটি সুসম্পর্কটি বজায় রাখে মানুষ স্পিকার যখন আমরা দেখি মানুষ স্পিকার রানা প্লাজা ধসের পর যখন মানুষ স্পিকার আমেরিকা বারবার বলে ট্রেড ইউনিয়ন তৈরি করার জন্য এবং যখন ট্রেড ইউনিয়ন তৈরি হয় না তখন মানুষ স্পিকার জিএসপি সুবিধা বন্ধ করে মানুষ স্পিকার এটি পরাণ্সী পরিবর্তন স্পিকার যখন আমরা দেখি মানুষ স্পিকার পদ্মা সেতু অর্থায়নে শুধুমাত্র দুর্নীতি অভিযোগ অভিযোগের কারণে মানুষ স্পিকার তার সেই জায়গা থেকে সরে আসে মানুষ স্পিকার অর্থাৎ পরণাষ্ট্রী পরিবর্তনটি আসে মানুষ স্পিকার অর্থাৎ যে স্বার্থ সংশ্লিষ্ট যে ঋণ প্রদান মানুষ স্পিকার বন্ধুত্বপূর্ণ যে মনোভাব সেখান থেকে সরে আসে মানুষ স্পিকার মানুষ আমরা যখন দেখি যে যখন বাংলাদেশে ব্লগার হত্যা হচ্ছিল এবং বিভিন্ন সময় মানুষ স্পিকার জঙ্গিবাদের উত্থান উত্থান হয়েছিল আমেরিকা সরাসরি স্টেটমেন্ট দিয়ে বলে Jamrah. প্রয়োজন হলে মানুষ প্রয়োজন হলে সেখানে সহযোগী প্রতিনিধি পাঠাবো মানুষ স্পিকার এবং তারা সিআইএর মাধ্যমে মানুষ স্পিকার এখানে গোয়েন্দা দল পাঠিয়ে মানুষ স্পিকার তদন্ত শুরু করে মানুষ স্পিকার অর্থাৎ তারা একটি দেশের ভিতরে মানুষ স্পিকার তদন্ত করে এটি একটি পররাষ্ট্রীতি পরিবর্তন মানুষ স্পিকার যখন আমরা দেখি মানুষ স্পিকার যে পাঁচে জানুয়ারি নির্বাচন তারা আজকে উদাহরণ দিলেন পাঁচি জানুয়ার নির্বাচন প্রথমে প্রথমে মানুষ স্পিকার আমেরিকার আমেরিকা সরকার মেনে নেয় না পরবর্তী থেকে সেই জায়গা থেকে সরে এসে মেনে নিতে বাধ্য হয় আজকে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যগুলো কী মানুষ স্পিকার ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যটি হচ্ছে তিনি

সরাসরি প্রধানমন্ত্রীকে ফোন করে এবং মানুষ স্পিকার পরবর্তী পর্যায়ে এই ড্যানা সময়ে শেখ হাসিনার সাথে সাক্ষাৎটি পর্যন্ত করে না মানুষ স্পিকার অর্থাৎ তাদের ভিতরে হয় সম্পর্ক স্পিকার এই পরবর্তী পর্যায়ে যখন নতুন সরকারের সময় মানুষ স্পিকার বাংলাদেশের সরকার কিংবা রাষ্ট্র তখন এমন কোনো কাজ করবে মনোস্পিকার তখন পরাশ্রনী পরিবর্তনটি আসবে মনোস্পিকার মানুষ স্পিকার উল্লেখ করি যখন তারা বলে দেওয়ার চেষ্টা করছেন যে জাতীয় স্বার্থের ওপর সব ভিত্তি করে মানুষ স্পিকার এই পরশ্রটি রক্ষিত হয় আজকে আমেরিকার স্বার্থটি দেখছি যে যখন বাংলাদেশ স্বার্থটি ক্ষুণ্ণ হবে তখন বাংলাদেশ কি করবে মানুষ স্পিকার আমরা যখন দেখি যে বাংলাদেশকে বিভিন্ন লোন এবং ঋণের মাধ্যমে আবদ্ধ করে তিফা চুক্তির মাধ্যমে একটি শৃঙ্খল অবস্থায় রেখে মানুষ স্পিকার যখন বাংলাদেশকে শোষণ করছে তখন বাংলাদেশের সরকার সবসময় যাবে মানুষ স্পিকার বর্তমান সরকারি সেটি করছে আজকে আমেরিকামুখী থেকে সরে এসে তারা রাশিয়ামুখী চীনমুখী হচ্ছে মানুষ স্পিকার অর্থাৎ তাদের স্বার্থটি যেখানে দেখছে সেখানে তাদের ছুটে চলছে অর্থাৎ তারাও চাচ্ছে যে পররাষ্ট্রের পরিবর্তনটি করতে মানুষ স্পিকার অর্থাৎ যেটি প্রথমেই বলছিলাম যে আন্তর্জাতিক রাজনীতিতে যখন চিরস্থায়ী বন্ধুশত্রু নাই এবং

আমাদের বিচারক মণ্ডলী তারা কিভাবে কীভাবে বিষয়টাকে বিশ্লেষণ করছেন এবং এটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে মার্কিন রাজনীতির যে প্রভাবটি সে প্রভাবটি সহ বিশেষ করে যারা প্রভাবশালী দেশ রয়েছে সেই সেই প্রভাবশালী দেশগুলির একটা প্রভাব কিন্তু বাংলাদেশের মধ্যে থাকতে পারে কিন্তু একটা বিষয় আবার এটিও সত্য যে বাংলাদেশ বর্তমানে স্বনির্ভরতা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ নিজে একলা চলার সক্ষমতার ক্ষেত্রে কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছে এবং সেই কারণের জন্য একটি বৈদেশিক রাষ্ট্র বা বৈদেশিক শাসন ব্যবস্থা বা তাদের রাজনৈতিক পরিবর্তন আমাদের রাজনীতির পরিবর্তন ফেলবে কিনা সেটি কিন্তু এই দাবিও কিন্তু এখন জোরালোভাবে উত্থাপিত হচ্ছে আমরা শুনছিলাম আমাদের প্রথম পর্বের বক্তব্য আমাদের সাথে রয়েছেন যিনি প্রধান অতিথি হিসাবে তিনি হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব ডক্টর জাফর আহমেদ খান যিনি আমেরিকায় তাদের আমি আগেই বলেছি তাদের নানা রকম এই নির্বাচন সহ নানা ব্যবস্থাপনা তিনি দেখে এসেছেন তিনি বক্তব্য রাখবেন আর খানিক পরে আমরা তার পূর্বে কিছুক্ষণ আবার শুনে নেই যুক্তি খণ্ডন পর্ব এবং এই পর্বে আমি সর্বপ্রথম অনুরোধ করছি মাননীয় বিরোধী নেতা নেতা এনজামুল হোসাইনকে দু মিনিট অন্তত পক্ষে তার যুক্তি খণ্ডন পর্বে বক্তব্য রাখার জন্য স্পিকার ধন্যবাদ সরকারি দল যখন বলে যাচ্ছে যে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে বড় কোনো খেলোয়াড় নয় এবং সে জায়গায় যুক্তরাষ্ট্রের বড় কোনো খেলার প্রয়োজন নেই সে জায়গায় আবার তারাই বলছেন যে কেন সরকার পরিবর্তন হচ্ছে না ইউএসের হস্তক্ষেপের কারণে কারণ বা ইউএসএ যখন বুঝতে পারছে যে এই জায়গায় তার সরকার পরিবর্তন করার কোনো দরকার নেই সরকার পরিবর্তন ছাড়াও তারা সরকারকে বা বিরোধী দলকে কোনো সুযোগ সুবিধা দেওয়া বা চাপ প্রয়োগ করার মধ্য দিয়ে তাদের যে স্বার্থটি রয়েছে সেই স্বার্থটি তারা আদায় করে নিতে পারছে অর্থাৎ তাদের যে আধিপত্য বিস্তারের যে জায়গাটি সেটি তারা আদায় করে নিতে পারছে যার কারণে এই ধরনের সরকার পরিবর্তনের ক্ষেত্রে তারা যাচ্ছে না মানুষ স্পিকার মানুষ স্পিকার লক্ষ্য করুন তারানকো এসেছিলো নিশা দিশা বিলওয়াল এসেছিলো মজিন এসেছিল তারা এসে কি করেছে বিভিন্ন ধরনের বিরোধী দল সরকারি দলকে সংলাপে বসার জন্য আহ্বান করেছিল কিন্তু সেই জায়গায় আওয়ামী লীগ কিন্তু চাপে পড়েছিল এবং সেই চাপ থেকে মানুষ স্পিকার আমরা জানি আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটি কল সম্পন্ন হয়েছিল অর্থাৎ এই জায়গায় তাদের উদ্দেশ্যটি সরাসরি সরকারকে পরিবর্তন করে দেওয়া বা বিরোধী দলকে ক্ষমতায় নিয়ে আসা এই ধরনের কোনো গেম ইউএসএ খেলে না কারণ তারাও জানে যে এই খেলাটি খেলার জন্য বাংলাদেশ উপযুক্ত নয় তাদের সর্বোচ্চ স্বার্থটি হচ্ছে আধিপত্য ধরে রাখা কারণ তারা যখন দেখছে যে বাংলাদেশের মতো একটি দেশ যখন চীন বা রাশিয়ার সাথে ক্রমাগত সম্পর্ক উন্নয়নের দিকে চলে যাচ্ছে অর্থাৎ একটি নির্দিষ্ট মেরুকরণের দিকে চলে যাচ্ছে সেই জায়গায় তাদের আধিপত্যটি ধরে রাখা মানুষ স্পিকার এই জন্য আমরা দেখেছি স্বাধীনতা পরবর্তী সময় থেকে শেখ মুজিবুর রহমানের সময় সময়কালীন সময়ে ইউএসের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক খারাপ ছিল পরবর্তীতে জিয়াউর রহমান এসে এটিকে সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করেছেন অ্যার্সাদেশে এটি ধরে রাখার চেষ্টা করেছেন শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় থাকে সেক্ষেত্রে দেখা যায় যে ইউএসএ বাংলাদেশের রাজনীতিতে তেমন ভালোভাবে প্রভাব খাটাতে চেষ্টা করে চেষ্টা করতে পারে না কিন্তু বিএন যেটা থাক করতে পারে যখন বিএনপি ক্ষমতায় থাকে মানুষ স্পিকার সেই জায়গায় তারা বিভিন্ন ধরনের সংগঠনকে কাজ লাগায় বিভিন্ন ধরনের অর্থনৈতিক বা কূটনৈতিক তৎপরতাকে কাজে লাগিয়ে সরকারকে চাপ প্রয়োগের চেষ্টা করে আমরা দেখছি যখন সরকার রামপাল রামপাল প্রকল্প বাস্তবায়ন করার চেষ্টা করছে ইউনেস্কো আবার সেই জায়গায় গিয়ে মানুষ স্পিকার বলছে যে রামপাল একটি রামপাল প্রকল্পটি বাতিল করা হোক সেই জায়গায় গিয়ে অবশ্যই সরকারের মধ্যে একটি চাপ সৃষ্টি হয় যে জায়গা থেকে তাদের সম্পর্ক উন্নয়নের জায়গাটি অবশ্যই একটি বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে তাই আশা করছি আজকে সংসদে যে প্রস্তাবটি মাননীয় প্রধানমন্ত্রী উত্থাপন করেছেন সেটি গ্রহণ গৃহীত হওয়ার যোগ্যতা রাখেন না ধন্যবাদ ধন্যবাদ মাননীয় বিরোধী নেতাকে সর্বশেষ ওয়াইন্ড আপ সেশনে আমরা বক্তব্য শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা মোহাম্মদ রিয়াজুল ইসলামের কাছ থেকে তার বক্তব্য মাননীয় স্পিকার আমরা আমাদের বক্তব্য প্রস্তাব উত্থাপনের মাধ্যমে আমরা স্পষ্ট দেখিয়ে গিয়েছি যে কিভাবে তারা আমাদের সাথে সম্পর্কটা বজায় রাখবেন যা যেটি হচ্ছে জাতীয় স্বার্থের ক্ষেত্রে এবং যেই জাতীয় স্বার্থের ক্ষেত্রে তারা আগামী পরবর্তী নির্বাচনে যেই ফলাফলই হোক সেটি আমাদের রাজনীতির ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না বা দুপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না মানুষ স্পিকার মানুষ স্পিকার কিন্তু তারা সব কিছু ধরে নিয়ে অনেক ধরনের বক্তব্য দিয়েছেন তারা বলেছেন যে সম্পর্কের অবনতি ঘটান এটি একটি এটি একটি চলমান প্রক্রিয়া মানুষ স্পিকার মানুষ স্পিকার আজকে তারা বলে গেলেন যে হিলারির হিলারি ক্লিন্টনের নির্বাচনী ইশতেহারের কথা হিলারি ক্লিন্টনের নির্বাচনী ইশতেহার থেকে তারা স্পষ্ট বুঝছেন যে আমাদের দেশে রাজনৈতিক রাজনৈতিক প্রভাবটা পড়বে আমি একটু ব্যাখ্যা করে যাই মানুষ স্পিকার যে হিলারি ক্লিন্টন তিনি নির্বাচনী ইস্তেহারের যে মূল কথা ধরেছেন সেটি হচ্ছে উই আর স্ট্রংলি টু উই আর স্ট্রং টুগেদার মানুষ স্পিকার আমরা সবাই মিলে ঐক্য আমরা ঐক্যবদ্ধভাবে সবাই শক্তিশালী হব এই নীতি যদি তিনি অবলম্বন করেন মানুষ স্বীকার তাহলে তিনি বাংলাদেশকে বাংলাদেশের সাথে যে বর্তমান সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের অবনতি তিনি ঘটাবেন না মানুষ কোনো কোনোভাবেই অর্থাৎ মানুষিকার হিলারির ইস্তেহার নিয়ে তিনি যে কথাটি বলছেন সে সম্পূর্ণ সেটি সম্পূর্ণ অযৌক্তিক তারপর মানুষকার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্পের ইস্তেহারের কথা উনি বলেছেন ডোনাল্ড ট্রাম্পের ইস্তেহারের মূল কথা ছিল সেটি ছিল হচ্ছে মেক দ্য আমেরিকা গ্রেট অ্যাগেন মানুষ স্পিকার এই কথাটি আমরা বিশ্লেষণ করে গেছি ডোনাল্ড ট্রাম্প যদি আসেন এবং তিনি এই কথাটি বলেন যে মেক দ্য আমেরিকা গ্রেট অ্যাগেন এই কথাটি তিনি যদি বলেন পুনরায় আমরা আমেরিকাকে আবার গ্রেট করতে চাই আমরা তো তাই বলেছি তিনি গ্রেট করার জন্যই তো বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো রাখবেন কারণ মানুষ স্পিকার তিনি চাচ্ছেন যে চায়নাকে ডমিনেট করার জন্য এবং চায়নাকে ডমিনেট করতে হলে তাকে তাকে ভারত কেন্দ্রিক একটি বলয় প্রতিষ্ঠিত করতে হচ্ছে ফলে বাংলাদেশের সাথে একটি ভালো সম্পর্ক রাখতেই হবে মানুষ স্পিকার সুতরাং তিনি যে কথা বলেছেন সেটি সম্পূর্ণ অযৌক্তিক মানুষ স্পিকার মানুষ স্পিকার তিনি জিএসপি সুবিধা দিচ্ছে না এই কথা বলে গেছেন জিএসপি সুবিধা যে দিবে মানুষ স্পিকার জিএসপি সুবিধার সাথে সম্পৃক্ত হচ্ছে আমাদের ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হচ্ছে না এমন নয় যে আজকে ট্রাম্প যদি ক্ষমতা চলে আসে বা হিলারি ক্লিন্টন ক্ষমতায় চলে আসে তিনি আমাদেরকে জিএসপি আমাদের ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত করিয়ে দিবেন অথবা তিনি আমাদেরকে জিএসপি সুবিধা এমনি এমনি দিয়ে দেবেন মানুষ স্পিকার এটি কখনো হতে পারে না সুতরাং আপনাদের এই প্রস্তাব এই এই কথাটি সম্পূর্ণ অযুক্তি তারপর মানুষ স্পিকার তারা বলেছেন যে নতুন সরকারের একটা প্রভাব পড়বে নতুন সরকারের নতুন প্রভাব পড়বে কিন্তু আমরা দেখিয়ে গিয়েছি মানুষ স্পিকার যে নতুন সরকার যতই আসুক তাদের জাতীয় স্বার্থের ক্ষেত্রে তাদের যে মানে তাদের যে পররাষ্ট্রনীতির নির্ধারণের যে পদ্ধতি সেই প্রক্রিয়াটি এতটাই জটিল সেটি একজন সরকার কিংবা একজন ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে সেটি কোনোভাবেই পরিবর্তিত হবে না মানুষ স্পিকার মানুষ স্পিকার তাই তো আমরা স্পষ্ট বলতে পারি যে তাদের যে তারা যে দাবিটি করছে যে আজকে প্রস্তাবটি উত্থাপিত হওয়ার যোগ্যতা রাখে না এটি সম্পূর্ণ অযৌক্তিক মানুষ স্পিকার তাই তো আপনার কাছে দাবি জানাচ্ছি যেন আমাদের সার্বভৌমতে আঘাত না হানে সেই বিষয়টি খেয়াল করে আজকে প্রস্তাবটি যেন এই সংসদে গৃহীত হয় ধন্যবাদ মানুষ স্পিকার ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমরা প্রতিযোগিতার বক্তব্য শুনলাম এবং আমরা দেখেছি যে আক্রমণ পাল্টা আক্রমণ অবশ্যই সেটি কোনো তরবারির আক্রমণ নয় শানিত বক্তব্যের আক্রমণ তকের আক্রমণ যুক্তির আক্রমণ যে আক্রমণ আমাদের ছেলে মেয়েদেরকে এগিয়ে যাওয়ার পথ চলার ক্ষেত্রে আমরা দেখতে পাই অনেক মসৃণ অবস্থান তৈরি করে আসলে আমরা মার্কিন যে নির্বাচন বা মার্কিন জাধিপত্য বা মার্কিন যে প্রশাসনের কর্মকাণ্ড এই বিষয়টি শুধুমাত্র আমাদের বাংলাদেশকে শুধুমাত্র এই চিন্তা চেতনার মধ্যে নয় পৃথিবীর বহু দেশকেই কিন্তু মার্কিং প্রশাসনের পরিবর্তন বা মার্কিং প্রশাসনের কর্মকাণ্ড পররাষ্ট্রনীতি অনেক কিছুই কিন্তু নির্ভর করে বিভিন্ন দেশের পররাষ্ট্রনীতির পারস্পরিক সম্পর্ক এবং একের অপরের সাথে নানা রকমভাবে বৈরীমূলক আচরণের ক্ষেত্রে একটি কথা এখানে এসছে যে আমাদের এই সাবকন্টিনেন্টের সুপার পাওয়ার কারা আমাদের এই সাবকন্টিনেন্টের সুপার পাওয়ার যারা তারা হবে গিয়ে কিন্তু মার্কিন নিদের সবচেয়েতে বড় প্রতিযোগিতার জায়গা সুতরাং আমরা এখানে যেটা বলেছি কোনো বিগ প্লেয়ার নয় বরঞ্চ আমাদেরকে একটা সক্ষমতার মধ্যে দিয়ে সরকার যেটা বলছে হাতে যদি রাখা হয় ভারত এবং বাংলাদেশকে মিলে হাতে যদি রাখা হয় তাহলে সেটি হচ্ছে যে আমেরিকার একটা পররাষ্ট্রগত একটা নীতিগত চিন্তা চেতনা হতে পারে আমরা নানা ক্ষেত্রে দেখেছি নানা নানা হুক্কার দেখেছি পাঁচ হাজারের নির্বাচন দেখেছি ডক্টর ইউনুসকে যখন আমরা গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দেওয়া হয় সব কিছু দেখেছি কিন্তু আমরা সরাসরি কিন্তু এই ধরনের কোনো কিছু দেখিনি বা আমরা প্রমাণ করতে পারিনি যে আমেরিকা এখানে এসে একেবারেই সেই জায়গায় তাদের অবস্থানকে পরিষ্কার করে কোনো বক্তব্য দিতে পেরেছে সুতরাং সরকারের পক্ষ থেকে বলছে যে না এই মার্কিং প্রশাসনের যে পরিবর্তন আগামী নির্বাচনের মধ্য দিয়ে হবে সেই পরিবর্তনের কারণের জন্য বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে না কিন্তু বিরোধী পক্ষ এসে বলছে না আমরা বারবার দেখেছি উনিশশো একাত্তর সন থেকে আরম্ভ করে জিয়াউর রহমান এবং এরশাদ সময় পর্যন্ত ইভেন গত আওয়ামী লীগ সরকার এবং বর্তমান আওয়ামী লীগ সরকারের সময় পর্যন্ত আমরা দেখেছি বরাবরই আমেরিকার সাথে নানা কারণে নানা সময়ে একটা বাংলাদেশের বর্তমান সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকারের একটা বৈরী আচরণ তারা তাদের দৃষ্টিতে তারা লক্ষ্য করতে পেরেছে তারা বলেছে যে জিয়া রহমানের সময় একটা পরিবেশ তৈরি হয় আবার সেই পরিবেশটি এই সরকারের সময় নষ্ট হয়ে যায় এবং তারা বলেছে যে জিএসপি সুবিধার কথা যেটি বলেছে যে এই জিএসপি সুবিধা যে আদায়ের ক্ষেত্রে যে রাজনৈতিক যে প্রভাবের কথা বলেছে এই সকল প্রভাব বিচার বিশ্লেষণ করে তারা বলার করেছে যে যে এই মার্কিন নির্বাচনের যে আগামী নির্বাচন সে নির্বাচনে বাংলাদেশের রাজনীতিতে একটা পরিবর্তন আনতে পারে এবং প্রভাব ফেলতে পারে আমরা শুনেছি দুদলের বক্তব্য আমরা এবারে বক্তব্য শুনবো আমাদের আজকের এই প্রতিযোগিতার সম্মানিত প্রধান অতিথি যিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর জাফর আহমেদ খান তিনি আমাদের সাথে রয়েছেন আমি অনুরোধ করছি আমাদের আজকের প্রধান অতিথি ডক্টর জাফর আহমেদ খানকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করা আমি একটু অবাকই হচ্ছিলাম যে তোমরা এত সুন্দর করে কিভাবে বলছিলা এবং সত্যিকারভাবে যদি তোমরা পার্লামেন্টের মেম্বার হতা তাহলে কিন্তু এত ভালো করে কি বলতে পারতা তোমার মনে হয় আমার মনে তখন অনেক টানা পড়ন থাকতো এখন তোমাদের ভিতরে সেই পড়ন নাই যদি সত্যিকারভাবে তোমরা সাপোজ সরকারি দলের সদস্যই হইতা মেম্বারই হইতা তখন এত কিছু চিন্তা মাথায় করে তোমরা বক্তব্য রাখতা যে এত স্বতঃস্ফূর্তভাবে সেই বক্তব্যগুলো আসতো না ইভেন পার্লামেন্টের মেম্বাররা দেখা যেত তারা নেতার বন্ধনা করতে করতেই তো পাঁচ মিনিটের মধ্যে তিন মিনিট চলে যেত তারপর আসল বক্তব্য আসতোই না তো এই জন্য আমার কাছে মনে হচ্ছিল যে কখনও কখনো মনে হয় একটা কৃত্রিম এনভায়রনমেন্টে দিয়ে দিলে মনে হয় মানুষ সত্য কথাটা বলতে পারে তোমরা তোমাদের বক্তব্যের ভিতরে মার্কিন পররাষ্ট্রনীতি কিভাবে ফ্রেম করে কীভাবে প্রভাব করে বাংলাদেশের প্রেক্ষিতে সে স্বাধীনতার সময় থেকে এই সময় পর্যন্ত কিভাবে সূক্ষ্ম সূক্ষ্ম একটু চেঞ্জ হয়েছে বিষয়গুলো অবলীলায় বলে গিয়েছ যেটা অ্যাকচুয়াল সিচুয়েশনে বলতে গেলে তোমাদের জন্য হয়তো বা এত ওপেনলি বলতে পারত না তা আমি যেটা বলতে চাই যে আমেরিকা তো পৃথিবীর ভিতরে একটা শক্তিশালী রাষ্ট্র হয়তো আমেরিকার প্রভাব নির্বাচনে সেইভাবে আসবে না কারণ একটা দেশের নির্বাচনে পরিবর্তন বা চেঞ্জ তার দেশের দলীয় অবস্থানের উপর জাতীয় স্বার্থের উপর ভিত্তি করেই ঘটে কিন্তু আমেরিকা এমন একটা রাষ্ট্র এটার বাইরেও কিন্তু আমেরিকার ব্যবস্থা আমেরিকার কালচার আমেরিকার ওপেননেস গণতান্ত্রিক মূল্যবোধ ব্যক্তি স্বাধীনতা এই বিষয়গুলো যেটা মানব সভ্যতার একটা অন্যতম একটা লক্ষ্য হয়ে দাঁড়ায় সেই বিষয়গুলো কিন্তু একটা প্রত্যক্ষ বা পরোক্ষ মানুষের ভাবনা চিন্তা সভ্যতার উপর একটা প্রভাব এসে পড়ে কিন্তু সেটা রাজনীতিতে কতটা পড়ে সেটা বলা খুব ডিফিকাল্ট কিন্তু তোমরা যত সুন্দর করে এই বিষয়গুলো ব্যাখ্যা করেছ এই বিষয়গুলো থেকে কিন্তু আমরা যারা বড়ো আছি তাদের শিক্ষণীয় অনেক কিছুই আছে এবং আমি মনে করি যে আমাদেরকে যে কোনো পরিস্থিতিতেই এরকম সত্য কথা বলার এবং আসল জিনিসটা তুলে ধরার মতো অ্যাবিলিটি অর্জন করার দরকার আছে এই জন্য আমি এই আজকের যে বিতর্কের যারা আয়োজন করেছে আমাদের ডিবেট ফর ডেমোক্রেসির পক্ষ এবং তোমরা তোমরা যারা আগামী দিনের দেশের মূল কান্ডারি হবা তাদেরকে একটা ট্রায়াল অ্যান্ড ভিতরে ফেলে দিয়েছে এটা কিন্তু যথেষ্ট প্রয়োজন আছে এবং এটার জন্য আমি মনে করি তোমাদেরও একটা প্রস্তুতি পর্ব হচ্ছে এবং অ্যাজ এ নেশান হিসেবে আমরা যে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আগামীতে একটা পর্যায়ে যে পৌঁছব সেটার কিন্তু কিন্তু একটা ইন্ডিকেশন এখানে আমি দেখতে পাচ্ছি এবং আমি বিতর্কের ফলাফল যাই হোক না কেন আমি মনে করি যে আমাদের আমাদের দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে আমাদের আগামী প্রজন্ম তোমরা যারা আছো তোমরাও মুক্ত মন নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া তাহলে এই বিতর্কের যেটা মানে এই অনুষ্ঠানের যেটা মূল বক্তব্য যেটা বলেছে শুদ্ধ হোক সমাজ মুক্ত হোক বিবেক এবং আমরা সামনের দিকে এগিয়ে যাই সেটাই কিন্তু সত্যিকারভাবে বাস্তবায়িত হবে আমি এইটুক বলে আমার বক্তব্য শেষ করছি তোমাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ভারত প্রশাসনিক স্তরের সমস্ত স্তর পেরিয়ে যিনি আজকে সিনিয়র সচিব হয়েছেন তিনি আজকে আমাদের এই ছেলে মেয়েদের বক্তব্যের প্রশংসা করেছেন এবং রাজনীতির উদ্ধ বক্তব্য দেওয়ার যে স্বাধীনতা সে স্বাধীনতার ব্যাখ্যা করেছেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে আমাদের এই যে প্রজন্ম এই যে ছেলেমেয়েরা এই যে শিক্ষার্থীরা তারা যেভাবে আগাচ্ছে তারা যেভাবে শিক্ষা গ্রহণ করছে তা নিশ্চয়ই আমাদেরকে আরও বেশি এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করে দিচ্ছে আমি ধন্যবাদ জানাই ডক্টর জাফর আহমদ খানকে তার বক্তব্যের জন্য আমরা ফলাফলের দিকে এসেছি আমাদের সম্মানিত তিনজন বিচারক আমাদের যে ফলাফল সে ফলাফল দিয়ে দিয়েছে আমাদের আজকের যে বিষয় ছিল সেটি ছিল আগামী মার্কিন নির্বাচনের ফলাফল বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে না যেটি ছায়া সংসদের সরকারের পক্ষ থেকে প্রস্তাব উত্থাপন করা হয়েছে এই প্রস্তাবের পক্ষে যারা আছো তারা হা বলো যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন প্রস্তাবের পক্ষ দল হা বলুন আর যারা আজকে এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন প্রস্তাবের বিপক্ষ দল না বলুন প্রস্তাবের বিপক্ষ দল না বলুন আমরা হা এবং না দুটি ভোটি পেয়ে গিয়েছি দুটি দলই তাদের যুক্তি তথ্য তথ্য দিয়ে সমৃদ্ধ করেছে এটি একটি খেলা এবং এই খেলার একটি জয় পরাজয় থাকে এবং সে কারণের জন্যই আজকে হয়তোবা আমরা একটি দলকে বিজয়ী ঘোষণা করতে পারবো না কিন্তু দুটি দলই তাদের সমসম অবস্থান থেকে বক্তব্য প্রদান করেছে সামান্য কিছু নম্বরের ব্যবধানের জন্য আজকে আমরা হয়তোবা একটি দলকে বিজয় ঘোষণা করছি এবং অন্য দল নিশ্চয়ই আমাদের সাথে আমাদের সার্বিক কর্মকাণ্ড ভবিষ্যতে যে পরিচালিত হবে সেগুলিতে তারা অবশ্যই সম্পৃক্ত আমরা প্রতিযোগিতার ফলাফল যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে প্রতিযোগিতায় এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত হয়েছে অর্থাৎ প্রস্তাবটি গৃহীত হয়েছে সে কারণের জন্য আমরা বলছি আজকের এই চা সংসদে হাজ যুক্ত হয়েছে হাজ যুক্ত হয়েছে এবং হাজ যুক্ত হয়েছে আদরযুক্ত হওয়ার কারণের জন্য প্রতিযোগিতার সরকারি দল ইভাইস ইউনিভার্সিটি ধর্মডিকে আমরা বিজয় বলে ঘোষণা করছি অভিনন্দন রইল ইভাইস ইউনিভার্সিটিকে এবং আরও বেশি অভিনন্দন রইল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিনজন বিতার্কিককে তারাও তাদের চমৎকার কথার যে ছন্দ সে ছন্দে তারা কিন্তু আজকে তাদের বক্তব্য উপস্থাপন করেছে তথ্য তথ্য দিয়ে আমাদেরকে অনেক কিছু জানতে সহযোগিতা করেছে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানাই সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা যারা তখন টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে ইসিবি পাবলিক পার্লামেন্ট দেখলেন আপনাদের সবাইকে আমাদের আগামী প্রতিযোগিতা আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই ছায়া সংসদ এখানে শেষ করছে